হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ব্লগগুলোতে তোমরা দেখেছো আমার হসপিটালের পুরো জার্নিটা আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো আজকে আমি ফাইনালি বাড়ি আসছি, সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমার কী বেবি হয়েছে সেটাও আজকের ব্লগে শেয়ার করব। তো দেখো, তোমরা জানো আমি মাদার্সরুমে ছিলাম, তারপর এখন প্রায় ছুটি হতে হতে, যেখানে সকাল 8টায় ছুটি হওয়ার কথা ছিল, ছুটি হতে হতে এখন সন্ধে হয়ে গেছে। তো এই এখন বাজে হচ্ছে প্রায় 5টা, আর এই যে আমাদের পুচু সোনা আমার শাশুড়ি মায়ের কাছে রয়েছে, আর ও এখন ঘুমে একদম মানে কাদা। আর তোমাদের দাদা ভাই গাড়ি আনতে গেল, তো গাড়ি ওই মোড়ের ওখানে দাঁড়িয়ে ছিল, তো গাড়ির ড্রাইভারকে ফোন করে নিয়ে আসছে। তো এই যে পুচু সোনা এখানে শাশুড়ি মায়ের কোলে রয়েছে। তো ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি, ভীষণ আনন্দ হচ্ছে আমার। আর বাড়িতে ওর ওয়েলকামের জন্য সবাই, মানে মা, আমার বোন, ওরা সব রয়েছে বাড়িতে, আর আমরা তো এখন যাচ্ছি এখান থেকে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। ওই দেখো যে হোয়াইট কালারের গাড়িটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের গাড়ি। তো গাড়ি চলে এসেছে, আর এবার হচ্ছে আমাদের ফাইনালি বাড়ি যাওয়ার পালা। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমরা গাড়িতে উঠে পড়েছি, আর পুজো সোনা আমার শাশুড়ি মায়ের কাছে, কারণ যেহেতু আমার সেলাই রয়েছে আমি শাশুড়ি মাই নিয়েছে। আর এই যে নার্সিংহোমের আর একবার আমি ভিডিও করে নিলাম, তো এই নার্সিংহোম থেকে এই জার্নিটা শুরু হয়েছিল। এখানেই ডক্টর দেখানো, মাসে মাসে চেক আপে আসা, আর আজকে এখান থেকে আমাদের পুজো সোনাকে নিয়ে আমি ফাইনালি বাড়ি যাচ্ছি। তো এই জন্য আর কি। তো দেখো সন্ধে হয়ে গেছে, বললাম না একদম সন্ধে হয়ে গেছে। তো বাড়ি এখান থেকে যদিও আমাদের 10 মিনিটের পথ, তো তবুও যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যাবে, মানে অন্ধকার হয়ে আসবে। আর যাওয়ার পথে আমি দাদাকে বললাম, মানে ড্রাইভার দাদাকে বললাম একটু মদনমোহন বাড়ির সামনে দাঁড়াতে, কারণ আমি ঠাকুরকে প্রণাম করব এই ঠাকুরের কাছে। তোমরা জানো এর আগে ব্লগ যারা দেখেছ, সব সময় বলতাম যে সব যেন ভালোভাবে হয়ে যায়। তো আজকে ফাইনালি সব ভালোভাবে হয়ে আমি আমার পুচু সোনাকে নিয়ে বাড়ি ফিরছি। ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেই জন্যই আমি আরেকবার ঠাকুরকে দর্শন করতে চাইলাম। তো এবার দেখো আমরা চলে এসেছি বাড়ির সামনে, আর এই ভিডিওগুলো আমার বোন করে দিয়েছিলো, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর কি। তো বাড়িতে চলে আসার পর বাড়িতে এদিকে পুজো সোনাকে ওয়েলকাম করার জন্য সব রকম প্রস্তুতি ওরা করে নিয়েছিলো, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমাদের কেমন লাগে সেটা জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছি যে এই ব্লগেই আমি বলবো যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তো তোমরা দেখতে থাকো, আমি নিশ্চয়ই সেটা তোমাদেরকে বলছি। তো বাড়িতে ঢুকেই দেখো কিছু রিচুয়ালস রয়েছে, মানে আমাদের মধ্যে যেগুলো রয়েছে সেই রিচুয়ালসগুলো বড়রা করে নিচ্ছে। তো সেটা হচ্ছে, মানে আমাকে স্নান করে ঢুকতে হবে, আর পুচু সোনাকেও, মানে ওকে তো স্নান করা জানানো যাবে না, তো ভালোভাবে মুছে নিয়ে ঢোকাতে হবে ঘরে আর কি। আর নার্সিংহোমে যা জিনিসপত্র রয়েছে সেসব ফেলে দিতে হবে। তো এইসবই নিয়মগুলো রয়েছে। নাপিত দিয়ে, নাপিতের থেকে একটা মানে ব্লেড চেয়ে নিয়ে আসা হয়েছিল, তো সেটা দিয়ে আমার আর পুচু সোনার নখে একটু ছুঁয়ে নিয়ে, মানে এটাকে এক কামান বলে আর কি, যেটা আমি বড়দের কাছে শুনেছি সেটাই বলছি। তো সেটা দিয়ে তারপরে আমাদেরকে শুদ্ধ হয়ে ঘরে ঢুকতে হবে। আর হচ্ছে পুচু সোনা তো উঠছিলই না, তো ওকে বারবার ওই নখে সুড়সুড়ি দিয়ে জাগিয়ে তারপর হচ্ছে ওকে একটু হাতে ছোঁয়ানো হয়েছে, কারণ ঘুমন্ত বাচ্চাকে তো মানে এসব ছোঁয়ানো যায় না সেই জন্য। আর পুচু সোনা এতটাই ছোটো যে আমি তো ওকে ধরতেই পারছিলাম না, তো ডাইপারটা চেঞ্জ করিয়ে তারপর আমি মাকে দিয়ে দিচ্ছি, মানে আমার শাশুড়ি মাই ওকে
গা মুছে তারপর আমার মায়ের কাছে দেবে, আমার মা ওকে নিয়ে নেবে। তো কলা পাতার মধ্যে ওকে দিতে হবে আর কি। গা মুছানোর পর গরম জল ন্যাকড়া দিয়ে ওকে গা মুছিয়ে দেওয়া হচ্ছে। তো আর আমি তোমাদের বলেছিলাম যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা তোমাদেরকে এই ব্লগে বলবো। তো আমার ঘরে মা লক্ষ্মী এসেছে, আমার মেয়ে হয়েছে, আর ওকে ওয়েলকাম করার জন্য আমার বোন, আমার মা, তোমার দাদা ভাই সবাই মিলে যে ছোট্ট একটু ব্যবস্থা করেছে। জানোই তো আমরা ভাড়া বাড়িতে থাকি, সেরকমভাবে সম্ভব নয়। যেটুকু পেরেছে করেছে, তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগে অবশ্যই জানিও, আমার ভীষণ ভালো লেগেছিল। এই দেখো এইভাবে ঘরটাকে সাজানো হয়েছিল বেলুন দিয়ে, সবটা আমার বোন করেছে, আমার বোন আর আমার মা। তো ও ডিউটি থেকে এসে এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে পুচকির জন্য। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, আমি এতটা আশাই করিনি। দেখো কি সুন্দরভাবে ভাড়া বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে আমিও স্নান করে চলে এসেছি, আর পুচকিকেও দেখো ভালো করে মানে জামাকাপড় পরিয়ে মুড়িয়ে নেওয়া হয়েছে। আর ওই দিক থেকে আমার যে বাড়িতে থাকি সেই দিদি, ওরাও ভিডিও করছিল। তো তোমরা আমার কীভাবে ওয়েলকাম হয়েছে সেই ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের মা লক্ষ্মীকে আমরা এইভাবেই ঘরে বরণ করে নিলাম। তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।